আপার প্রাইমারিতে নিয়ম মানেনি কমিশন, তাই রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। বুধবার হাইকোর্টের নির্দেশ, রাজ্য এবং কমিশনকে দিতে হবে রিপোর্ট। উল্লেখ্য, ইন্টারভিউ এর 15 দিন আগে ভ্যাকেন্সি জানাতে হবে, এমনটাই নিয়ম আছে পর্ষদে। আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অভিযোগ, সেই নিয়ম মানেনি পর্ষদ। এ নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করে কয়েকজন চাকরি প্রার্থী। এদের সেই মামলার শুনানিতে কমিশন ও রাজ্যের কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু। মাননীয় বিচারপতি ঘরে 108 জন পেটিশনার মামলা করেন এবং আজকে তাদের দাবি ছিল এটাই, মাননীয় বিচারপতি পুরোটা শোনেন। শুনে রাজ্য সরকার এবং কমিশনকে বলে যে 83B অনুযায়ী তোমরা সিটটা আপডেট করোনি কেন? এই ইন্টারভিউ তো কদিন আগে পর্যন্ত হলো, সেই পর্যন্ত সিট আপডেট হওয়া উচিত ছিল। সেই তোমাদের স্ট্যান্ড পয়েন্ট কী এই পয়েন্টটার ওপর, সেই নিয়ে তোমরা ইনফরমেশন দাও। 2 সপ্তাহের মধ্যে এফিডেভিট দিতে বলেছে, আমরা রিপ্লাই দেবো 1 সপ্তাহ পর, 4 সপ্তাহ পর মামলাটি আবার আসবে। খুব সিম্পল লজিক, আমাদের রুল ফ্রেম করেছিল সরকার, কমিশনের রুল, কমিশন তাদের রুল মানতে বাধ্য এবং এটাই মেনে নেয়। যে কজন ছাত্রছাত্রী ধর্ণা দিচ্ছেন, তাদের একজন কাউকে ধর্ণা দিতে হবে না, সবার চাকরিটাই হয়ে যাবে, এইটুকুই দাবি ছিল এবং কোর্ট পুরো ব্যাপারটা বুঝে হলফনামা চেয়ে পাঠিয়েছেন। যে সিটটা দিয়েছিল 2014 সালে 14,339 কমিশনের তাদের নোটিফিকেশন অনুসারে, আজকে 2022 সাল এসে পর্যন্ত সেই সিটেই আছে। কিন্তু কমিশন এখানে একটা পরিষ্কার 2016-20 এপ্রিল একটা সেপ্টেম্বর একটা রুলস প্রকাশ করে কলকাতা গেজেট, যেটা কমিশন সম্পূর্ণ তার নিয়োগের ক্ষেত্রে তার রুলসটা ফলো করে, কিন্তু কমিশন ওই রুলসটাকে পুরোপুরিভাবে ফলো করছে না, সেটা সম্পূর্ণভাবে ওই রুলসটাকে ভায়োলেট করে যাচ্ছে। ফলে কমিশন কিন্তু যে নিজে তৈরি করেছে যে রুল, সেই রুল কমিশন নিজে মানছে না। 2014 সালে আপার প্রাইমারিতে 14,339 সিট ছিল, অভিযোগ এত বছর ধরে সেখানে ভ্যাকান্সি তৈরি হলেও সিট আপডেট হয়নি। চাকরি প্রার্থীদের দাবি, আপডেট হলে প্রত্যেকেই চাকরি পেত। এই নিয়ে 2014 আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট ক্যালকাটা নিউজ।